এই দোকানটা একটু চা খাবো খেয়ে চলে যাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবি ডেইলি ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ফার্স্টে আমি একটু গায়ের চর্চা করছি। আজকে ষষ্ঠীর খাওয়া খেতে যাব, কিন্তু ষষ্ঠীর খাওয়া বলতে ষষ্ঠী পার হয়ে গেছে, তার পাঁচ দিন পর আমার বর এসছে, তাই বর আর আমি যাব। তাই ভাবলাম একটু স্কিনের যত্ন নিই। স্কিনের যত্ন নিচ্ছি, সেই ভিডিওটা তোমাদের পরে পোস্ট করব, পরে আপলোড করব। আর এখন আপাতত একটু দেখাচ্ছি এই ভিডিও। এই ভিডিওটা আমি পরের বার ছাড়ব, আর সম্পূর্ণটা ছাড়ব যে আমি কীভাবে স্কিন কেয়ার করলাম। আমি এভাবে অনেক কিছু গা হাত পায়ে মাথায় সমস্ত জায়গায় আমি অনেক কিছু মেখেছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই মাখামাখি করার পর আমি আমসত্ত্ব দেবো। আমসত্ত্বটাও খুব জলদি জলদি করছি, কারণ তাড়াতাড়ি করা হচ্ছে। আমার দোকানে যেতে হবে, জিনিস কিনতে হবে, তারপর ওই বাড়িতে যেতে হবে, এই কারণে। আর অনেকদিন পর যেহেতু যাচ্ছি, এর আগে আমি গিয়েছিলাম ষষ্ঠীতে, আমি একা একা গিয়েছিলাম, তাই ষষ্ঠীর পরে আমার বর এসছে পাঁচ দিন পর ষষ্ঠীর। তাই ভাবলাম বাড়ি থেকে নেমন্তন্ন করেছে, আমরা এখন তিনজনে চলে যাব। আর আমি পার্লারে গিয়ে কোনো স্কিন কেয়ার বলো, কোনো কিছু বলো, পার্লারে কোনো কিছু করি না, বাড়িতেই করি। এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। আর সমস্ত মাথা থেকে পা আমি নিজে ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করেছি, আর তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবে। আর আমি মেখে নিচ্ছি, তোমাদের একটু বলে দিই, আমি হাতে মেখে নিচ্ছি। ফার্স্ট আমি হাতের লোমগুলো কেটে নিলাম। হাতের লোমগুলো কেটে আমি বেসন, কফি আর তার সাথে একটু গোলাপ জল আর মুলতানি মাটি, আমি এগুলো দিয়ে ভালো করে একটা প্যাক তৈরি করেছি। প্যাক তৈরি করার পর আমি হাতে মুখে সব লাগিয়ে নিচ্ছি। এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। আর দেখতে দেখতে আমি দেখতে দেখতে আমরা চলেও এসেছি, আমি আর আমার বর। আর আমার ছেলেকে আমি কুলগাছি নামিয়েছি, ওকে নিয়ে আসিনি। আর আমরা ওখানকার এক রেস্তোরাঁয় গিয়েছি খাওয়ার জন্য, ভাবলাম যে একটু ঘুরু ঘুরু করে আসি। আর আমরা বেশিরভাগ একটু দুজনাই একটু ঘোরাঘুরি পছন্দ করি। সবাই ভাবে আমি একাই এসেছি, আবার বর আমার মুখ দেখায় না, মানে ওর মুখ দেখায় না। ওখান থেকে আসার পথে মিক্সচার মেশিন মায়ের জন্য, আর আমার আর আমার বরের তরফ থেকে আমার মাকে ছোট্ট একটা উপহার গিফট করলাম, মিক্সচার মেশিনটা নিয়ে এসেছি। আর আমার ছেলে পাগল হয়ে গেছে, ওটা খুলবে, তাই আমি ভাবলাম আমি খুলে ওকে দেখাই, আর আমি নিজেও একটু দেখি। আর আমার খুব পছন্দ হয়েছে, আমার মারও খুব পছন্দ হয়েছে, কারণ কালারটা খুব সুন্দর। আর এই মিক্সচার মেশিনটার দাম নিয়েছে 3,500। আমি যখন খুললাম, খোলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যে আমি এটা বাড়িতে নিয়ে যাই, কিন্তু আমার আছে আর আমার খুব পছন্দ হয়েছে। আর বলতে গেলে আমার মারও পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার কারণ আছে। মার খুব ইচ্ছা ছিল একটা মিক্সচার মেশিন কিনবে, তাই মাকে মিক্সচার মেশিনটা কিনে দিয়েছি। এর আগের বছর আমাকে বলেছিল, কিন্তু আমি দিয়েছিলাম না, ভেবেছিলাম পরে দেবো। আর এইবার আমার বর চলে এসেছে, ভাবলাম ঠিক আছে মিক্সচার মেশিন একটা কিনেই দিই, তাই মিক্সচার মেশিন কিনে দিয়েছি। আর একটা একটা করে জিনিস কিনে দিলে ওগুলো আমাদেরই থাকবে, কারণ আমাদের কোনো ভাই নেই, কোনো ইয়ে নেই, কিচ্ছু না। আর আমরা গেলেও অসুবিধা হয়, কোনো ব্যাপার না। তাই একবারে আমি মিক্সচার মেশিনটা কিনে নিয়েছি। আমরা গেলে কি হয়, আমরা গেলে মার শিলে বেটে মাংস রান্না করতে হয়, আর আমরা মাংস খেতে প্রচণ্ড ভালোবাসি, আমি আমার বর আমার ছেলে সবাই মাংস খেতে ভালোবাসি। তাই মিক্সচার মেশিনটা আমাদের কেনা, আর প্রচণ্ড কষ্ট হয় মাংস টাংস রান্না করতে গেলে।
আর আমাদের জন্য গিফট আছে, আমরাও তাদের কাছ থেকে এসি কিনেছি, এসির পয়সা দিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখে দেখতে দেখতে আমাদের খাবার দিয়ে দিয়েছে, খাবারে ছিল মাছ, মাংস, আলু ভাজা, মুগের ডাল মাছের মাথা দিয়ে, মিষ্টি, দই, আম, আর ছিল স্যালাড। আর এই যে আমার বড়মশাই মানে কর্তা মশাই আমার কমান্ডবাবু, একে খেতে দিয়েছে, ও খেতে বসে পড়েছে, আর ও খুব লজ্জা পাচ্ছে আমি ভিডিও করছি, ও ক্যামেরার সামনে একটু কম আসে, ওকে বলি আমার সাথে একটু শর্ট ভিডিও করো, শর্ট ভিডিও করো, কিন্তু শর্ট ভিডিও করতে চায় না, মাঝে মাঝে দু একটা করে। আর বলো তো কি একটু অসুবিধা আছে ক্যামেরার সামনে আসা, তাও ওকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসছি, কারণ কারণটা বলা যাবে না, সেটা আমি তোমাদের পরে শেয়ার করে দেব। ও খাচ্ছে, আমি ক্যামেরা করছি, ও প্রচণ্ড লজ্জা পাচ্ছে, তাই ভাবলাম ক্যামেরাটা সরিয়ে দিই, আর আমিও খেতে বসে পড়েছি সাইডে, আমি আর আমার ছেলেও বসে পড়েছি। আর এই দেখো আমিও ভাত নিয়ে নিয়েছি, আর আমি বেশি কিছু নিইনি, কারণ এত কিছু খাওয়া যাবে না, বেশি কিছু নিইনি। আর তারপর আমি আম সত্ত্ব তোমাদের সাথে সেটা শেয়ার করি, আমি ফার্স্ট আম সত্ত্ব করেছি আজকে। আম সত্ত্বটা কী করেছি সেটা আমি বাড়িতে ওখান থেকে এসে আমি আম সত্ত্ব করেছি, রাত্রেবেলায় চলে এসেছি সকালে, এটা সকালে আমি আম সত্ত্ব করেছি, আম সত্ত্বতে দিয়েছি আমল দুধ আর চিনি দিয়ে ভালো করে আমটাকে আমি জাল দিয়েছি, জাল দেওয়ার পর থালায় তেল লাগিয়েছি, তেল লাগিয়ে আমি এইভাবে আম সত্ত্বটা বসিয়ে দিয়েছি। তোমরা এইভাবে করে দেখো, যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট ইয়ে। তারপর আম সত্ত্ব করার পর ওই একই জামা পরা, কিন্তু ওই আম সত্ত্ব করার পর মুখ টুক চোখ সব বসে গেছে, দিয়ে আমরা এসি কিনতে চলে গেছি। আবার যেহেতু আমার 10 মিনিটের রাস্তা বাবার বাড়ি, আমি বাড়িতে আসি আবার যাই, বাড়িতে আসি যাই, কোনো ব্যাপার হয় না। প্রচণ্ড গরমে আর ঘামগুলো দেখো কীভাবে ফেলছে আমার বর দেখাচ্ছে। আর ও আসার পথে দই নিয়ে এসছে, আমিও সঙ্গে ছিলাম, মানে আমরা দই নিয়ে এসেছি, দই দিয়ে লস্যি তৈরি করলাম। আমি বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতেই লস্যি তৈরি করি, আমি আর আমার বর। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, বলার মতন নেই। আর আমার ঘরে ঢুকে দেখছি ঘরের জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে, এগুলো সব গোছাবো, কিন্তু এখন একটু রেস্ট নেব, আমার ভালো লাগছে না, প্রচণ্ড প্রচণ্ড শরীর খারাপ লাগছে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতন টাটা বাই।